delicious shade, spicy recipe te, yummy presentation shobari jonno. Shake it in, do 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 do. Redco butter, all chef's kitchen. প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রেড কাউ বাটার অয়েল প্রেজেন্স শেফস কিচেন অনুষ্ঠান থেকে। আমি ঐন্দ্রিলা আহমেদ। রেড কাউ বাটার অয়েল প্রেজেন্স শেফস কিচেন অনুষ্ঠান মানে প্রতি পর্বে নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে থাকছেন একজন তারকা এবং একজন মাস্টার শেফ। আজকের পর্বে কি কি রেসিপি আছে চলুন আমরা একটু দেখে নিই। হানি লেমন চিকেন স্টিক, পাইনঅ্যাপল গার্লিক প্রন। প্রিয় দর্শক, শুরু করছি রেড কাউ বাটার অয়েল প্রেজেন্স শেফস কিচেন অনুষ্ঠানের আজকের প্রথম রেসিপি দিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন শেফ, মামুন চৌধুরী। কেমন আছেন? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আছি খুব ভালো। আপনার রান্না দেখতে পারবো আজকে, খুব সৌভাগ্যবান মনে করছি। আজকে কি রান্না দেখাবেন? খুবই সহজ একটা রেসিপি, যে কেউ বাসায় চাইলে করতে পারবে। হানি লেমন চিকেন স্টিক। হানি লেমন চিকেন স্টিক। প্রিয় দর্শক, চলুন আমরা এই রেসিপিটির উপকরণগুলো একটু দেখে আসি। চিকেন, লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, টমেটো সস, মধু, রেড কাউ বাটার অয়েল, পেঁয়াজ, রসুন, ব্রোকোলি ও গাজর, ক্যাপসিকাম, শসা, রেড ক্যাবেজ। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। শেফ, আপনি শুরু করতে পারেন। আমি প্রথমে প্যানটা অন করে দিচ্ছি। এর মধ্যে আমি একটা আনিয়ন নিয়ে নিব, জাস্ট এক পিস স্লাইস করে রাখবো আমার ফ্রাই প্যানটা গরম হতে হতে। এর মধ্যে আমি চিকেনটা একটু হালকা ম্যারিনেশন করে রাখি, ম্যারিনেশন করবো সেজন্য সল্ট হাফ টি স্পুন, ব্ল্যাক পেপার হাফ টি স্পুন, আর এক চা চামচ লেমন, হ্যাঁ লেবুর রস, টমেটো সস দুই চা চামচ, মধু এটাও দুই চা চামচ। এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে হানি, মধু। আর এটা আমি এখন হালকা জাস্ট হালকা ম্যারিনেট করে, হ্যাঁ ম্যারিনেট করে এটা রাখবো। কেউ চাইলে এটা 30 মিনিট বা 45 মিনিট রাখতে পারবে। এখানে আমি রেড কাউ বাটার অয়েল 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, জাস্ট এটা একটু ঘুরিয়ে নিব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো এটা হতে হতে আমি এটাকে এই পাশে দিয়ে দিব। এটা এটা নিজের মতো করে হতে থাকুক। এটা মিডিয়াম হিটে দিয়ে দিলাম। তো এখন এটাতে গরম হওয়ার সাথে সাথে এখানে এক টি স্পুন রেড কাউ বাটার অয়েল এটার মধ্যে, এটাও আমি একটু ইয়ে করে নিলাম। তো আমি যেই অল্প পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব এখানে। তার সাথে আমি একটা রসুনকে জাস্ট প্রেস করে দেবো, আর দুটো হচ্ছে আলাদা দিয়ে দিব। তো এখন এখানে আমি আমার তিনটা ছোট পেঁয়াজ দিয়ে দিব। শেফ, আপনি আর মানে শেফ হওয়ার ইচ্ছাটা কিভাবে আসলো? এটা ছোট থেকে স্বপ্ন দেখতেন না বড় হয়ে? আমি যখন ট্রেনিং করি এটার উপরেই, তারপর হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে, তারপর দেশের বাইরেও করা হয়েছে, তারপর আস্তে আস্তে এটার প্রতি আগ্রহ বেড়ে গেছে, তা এখন থেকে চলতেছে। তো আমি এখানে কিছু কলিফ্লাওয়ার রেখেছি কেটে, জাস্ট এটা এখানে দিয়ে দিব। হ্যাঁ ব্রোকলি, ব্রোকলি রেখেছি এটা দিয়ে দিব। এটার সাথে অল্প একটু গাজর আছে সেটাও দিয়ে দিব, আর একটু কালার দুই কালার অ্যাড করার জন্য, কালার অ্যাড করার জন্য। এখন এখানে হাফ টি স্পুন ব্ল্যাক পেপার, সল্ট দিয়ে দিব। এটা জাস্ট আমরা এটা সুন্দর লাগছে, কালারফুল এটা খুব। আর এর মধ্যে চিকেনটা একটু জাস্ট ইয়ে করে দেবো। খুবই সহজ আপু, যে কেউ ইচ্ছা করলে বাসায় করতে পারবে। জাস্ট চিকেনগুলোকে আপসাইড ডাউন করে দিলাম, খুব সুন্দর একটা সাউন্ড আসছে চিকেনের। আমি আরেকটা যেটা করব, একটু কিউকাম্বার স্লাইস আছে যেটাকে আমি একটু স্লাইস করে নেব।
এটা কি এটা জাস্ট একটু কিউকাম্বার আর যে ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম আমরা এটা ফেলে দিব সাদাটা খুবই হেয়ার জুলিয়েট খুবই ফাইন জুলিয়েট করব এটাকে জুলিয়ান কাটিং হ্যাঁ জুলিয়ান কাটিং করব এটাকে কালার রেড ক্যাবেজ আছে সেটাকেও রেড ক্যাবেজটা খুব সুন্দর লাগে হ্যাঁ এটা কালার কালারটা নিয়ে আসে সুন্দর ফুড ডেকোরেশনে ডেকোরেটিভ আইটেম মনে হচ্ছে না সবজিটা আমাদের অলরেডি হয়ে গেছে সবজিটা এখন বন্ধ রাখব একটু টমেটো স্লাইস সামান্য মানে আমার মনে হচ্ছে আপনার এই রান্নাতে রেইনবোর সব কালারগুলো আছে হ্যাঁ সবগুলো কালার ব্যবহার করা হচ্ছে সাদা রেডিশ যেটা মূলা যেটাকে আমরা বলি সেটা একটু ইয়ে করব ইউজ করব এগুলো আমরা একটু একটা বাটিতে নিয়ে নিব খালি বাটিতে আচ্ছা নিয়ে জাস্ট এখানে একটু হালকা লেবুর রস একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে ইয়ে করে দিব আপু এখন এখানে জাস্ট দুই পিস ক্যাপসিকাম এর কালারের জন্য হ্যাঁ চুলা বন্ধ অবস্থায় দুই পিস ক্যাপসিকাম দিয়ে দিব এখানে আরও কালার অ্যাড করার জন্য কালার অ্যাড করার জন্য এটা জাস্ট কাঞ্চি থাকবে এখন আর লাগবে না চিকেনটা মোটামুটি প্রায় হয়ে এসেছে তো এখন যেটা চিকেনে করব চিকেনটা আগুনটা কমিয়ে এখানে যেই বাকি দুই টেবিল চামচ মধু রেখেছি সেটা এখানে দিয়ে দিব আচ্ছা লেবুর রস এক চা চামচ ওটা ওখানে দিয়ে দিব এটা সুন্দর একটা সস হয়ে গেছে কন্টিনেন্টাল ডিশ হ্যাঁ কন্টিনেন্টাল ডিশ তো এখন আপা আমাদের রান্না অলমোস্ট রেডি আপু এখন প্লেটিংয়ে চলে যাব হ্যাঁ প্লেটিংয়ের জন্য যে আমাদের যে ভেজিটেবল কালারফুল ভেজিটেবল সেটা দিয়ে দিব কারণ একটা ফুড আপনি প্রথমে আপনার চোখে ভালো লাগতে হবে ফুডটা যে আপনি কি খাবেন আমাদের চোখ তো আর খায় না চোখ হচ্ছে সেটাকে ফিলটাও ইয়ে করে আর কি আমরা এখানে যে আনিয়নগুলো দিয়েছি এটা জাস্ট এখানে ইয়ে করব খুব সুন্দর একটা নতুনত্ব আপনার রান্নাতে পেলাম আমি হলে আপনার এটা রেইনবো ডিশ দিতাম এত সুন্দর কালার বেনিয়া সহ কলা সব আছে এখন যে একটু সালাদ করেছিলাম সেই সালাদটা একটু জাস্ট মিক্স করে নিব ভালো করে আপু এখানে একটু কুরিয়ান্ডার ধনে পাতাটা দিব কারণ ধনে পাতা খুব ভিটামিন সি বহন করে সব সময় তো এটা আমরা রান্নার পরে দিব রান্নাতে এটা কিন্তু ভিটামিনটা তেমন ইয়ে থাকে না এফেক্টটা থাকে না আপু এখানে একটু ফাইনাল টাচটা দিয়ে দিব জাস্ট একটু ফ্লাওয়ার আমরা যে ফ্লাওয়ার ইউজ করব ওগুলো যেন গ্রান না থাকে ওই ফ্লাওয়ারগুলো আমরা জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করব এখানে একটা সুইট চিলি দিয়ে দিলাম আপু খুব সহজে তৈরি হয়ে গেল হানি লেমন চিকেন স্টেক এটা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ডিশ করে দেখালেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ রান্নাটা দেখলেন চলুন এর প্রস্তুত প্রণালীটি দেখে আসি প্রথমে একটি বাটিতে চিকেন পরিমাণ মতো লবণ স্বাদ মতো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ লেবুর রস আধা চা চামচ টমেটো সস দুই চা চামচ মধু দুই চা চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করুন এখন একটি ফ্রাই প্যানে রেড কাও বাটার অয়েল পরিমাণ মতো দিয়ে গরম হয়ে এলে তাতে ম্যারিনেট করা চিকেন মধু দুই চা চামচ লেবুর রস পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিন অন্য একটি ফ্রাই প্যানে রেড কাও বাটার অয়েল পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো রসুন পরিমাণ মতো ব্রোকলি ও গাজর এক কাপ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো ক্যাপসিকাম পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিন এখন একটি বাটিতে শসা ক্যাপসিকাম ও রেড ক্যাবেজ গোলমরিচ গুঁড়া দিয়ে মিক্স করে সালাদ তৈরি করে সার্ভিং ডিশে নামিয়ে ভেজে রাখা চিকেন ও সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার হানি লেমন চিকেন স্টিক রেসিপিটি দেখে নিলাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ডিশ আপনি আমাদের করে দেখালেন আপনার জন্য একটা গিফট হ্যাম্পার আছে নিউজিল্যান্ড ডেইরির পক্ষ থেকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন রেড কাও বাটার অয়েল প্রেজেন্স শেফস কিচেনের প্রথম রেসিপি আরেকটা রেসিপি নিয়ে এবং তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথেই থাকুন রেড কাও বাটার অয়েল শেফস কিচেন রেড কাও বাটার অয়েল শেফস কিচেন প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম রেড কাও বাটার অয়েল প্রেজেন্স শেফস কিচেন অনুষ্ঠানে বিরতির আগে কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম একজন পছন্দের তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার কথা আমি রেখেছি আজকে আমাদের অনুষ্ঠানে আছেন নন্দিতা
নন্দিতা কেমন আছো? বেশ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আছি ভালো। তোমার গান তো আমরা শুনি, আজকে তোমার রান্না দেখব। ওকে, কি রান্না করে দেখাবে আমাদেরকে? আজকে আমি যেটা রান্না করতে চেষ্টা করব সেটা হচ্ছে পাইনঅ্যাপল গার্লিক প্রন। একটা খুবই ইজি রান্না এবং জাস্ট ভেরি ফিউ ইনগ্রেডিয়েন্টস, যেগুলো আমাদের খুব হাতের কাছেই থাকে, সবসময় রান্নাঘরেই থাকে, সেরকম কিছু উপাদান দিয়ে একটা খুবই সহজ একটা রান্না করে দেখাবো। আচ্ছা দর্শক, আমরা নন্দিতার রান্নাটা দেখার আগে চলুন উপকরণগুলো একটু দেখে আসি। চিংড়ি মাছ, লবণ, গোলমরিচ গুঁড়া, রেড কাও বাটার অয়েল, রসুন কুচি, ক্যাপসিকাম, আনারস। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। নন্দিতা তুমি শুরু করতে পারো। ঠিক আছে, আমি সবার আগে চুলোটা জ্বালিয়ে দিই। আচ্ছা, এবং এই যেটা বলছিলাম যে খুবই ইজি একটা রান্না এবং খুব কম সময়ে করা যায় এরকম একটা রান্না। আচ্ছা, তো আমি প্রথমেই ফ্রাই প্যানটা গরম করে এখানে হচ্ছে 3 টেবিল স্পুন বাটার অয়েল দিয়ে দিচ্ছি। রেড কাও বাটার অয়েল? রেড কাও বাটার অয়েল অফকোর্স, যেহেতু রেড কাও প্রেজেন্টস শেফস কিচেন। তো বাটার অয়েল 3 টেবিল স্পুন দিচ্ছি এবং স্প্রেড করে দিচ্ছি। এটা আসলে ডিপেন্ড করবে যে কে কতখানি স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করলে আসলে তেলটা কম খাওয়াই ভালো, তেল বাটার যাই বলি না কেন আমরা। এবং এই খাবারটা আমার মনে হয় যে সব বয়সের মানুষই খেতে পারবে নিশ্চিন্ত একদম। যদি কারো কোলেস্ট্রলের প্রবলেম থাকে তাহলে চিংড়ি দিয়ে যেহেতু করছি মাথাটা ফেলে দিয়ে বাকি অংশটা খেলেই তাদের জন্য আর কোনো অসুবিধা হওয়ার কথা না। আর চিংড়ি পাইনঅ্যাপল এটা সবসময় খুব স্পেশাল একটা ফ্লেভার আসবে এটাতে। একটু কমিয়ে দিয়ে চুলাটা মোটামুটি মিডিয়াম ফ্লেমেই করতে হবে রান্নাটা, একটু মানে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা রান্নার পুরো প্রসেস স্টার্ট দিয়ে দেব। তো তোমার এখন কাজ কিরকম চলছে, গান করা আর কি কি করছো? গান করছি, টেলিভিশন প্রোগ্রামস করছি। আস্তে আস্তে আমাদের যেমন মাঝখানে একেবারেই স্টেজ শোজ একেবারেই অফ ছিল, বন্ধ ছিল, করোনা শুরু হচ্ছে এখন। সো আমার রুটি গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। আমার এখানে 2 রকমের ক্যাপসিকাম কাটা আছে, আমি এই দুটোই দিয়ে দিচ্ছি। এবং আমরা কিন্তু কোনো কিছু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না বা খুব বেশি গলিয়ে ফেলবো না রান্নাটা করতে, যে এমনভাবে চাইবো যে রান্নাটা হয়ে যাওয়ার পরে বেশ একটু কচকচে ভাবি থাকে। আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই প্রনটাকে একটুখানি সল্ট আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি একটু জাস্ট, হ্যাঁ অল্প কিছুক্ষণের জন্য, খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার দরকার নেই। একদম চিংড়িটা ক্লিন করাই ছিল আমার। আচ্ছা, জাস্ট একটু ম্যারিনেট করে নিচ্ছি। বড় বড় ধাঁচের চিংড়িটা নিয়ে নাও? হ্যাঁ হ্যাঁ, বড় জাতের চিংড়ি। এবং আমি কোনো পিস করিনি, কিন্তু জাস্ট ওই ক্লিন করে রাখা হয়েছে, লেজ মাথা সব কিছুই আছে। ওকে, আমার মনে হয় এখন আমরা হচ্ছে আমি প্রনটা দিয়ে দিচ্ছি। প্রন কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা একটুখানি প্রনটা ভাজা হোক, আমরা একটু অপেক্ষা করি এটার জন্য। তুমি গানে আসলে কি করে, ছোট থেকে গান করতে পছন্দ করো? ছোটবেলায় আসলে আমাদের বাবা মায়েরা তো শখ করে বোধহয় সবার ছেলে মেয়েদেরকে, স্পেশালি বাঙালি যারা বাবা মা, শেখান কিছু না কিছু। তো আমাকেও বাসায় টিচার রেখে গান শেখানো হতো। গানকে আসলে ক্যারিয়ার হিসেবে নিব এই প্ল্যানিং কিন্তু ছিল না ছোটবেলা থেকে আমার বা আমার ফ্যামিলির কারোই ওরকম ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল সবসময় গান ভালোবেসে নিজের জন্য গাইবো আর পাশাপাশি ক্যারিয়ার হিসেবে অন্য কিছু একটা থাকবে। বাট ওই পরবর্তীতে দেখা গেল যে গানকে এত বেশি ভালোবেসে ফেললাম যে আমি ভাবলাম যে আচ্ছা তাহলে ক্যারিয়ার হিসেবে কেন না নেই, কারণ আমি যেই কাজটাকে ভালোবাসি সেটাই যদি আমি প্রতিদিন কাজ হিসেবে করতে পারি তাহলে এর চেয়ে বড় আনন্দের বিষয় হতেই পারে না। একদমই তাই। ওই এমনি এমনি অন্য কোনো এডুকেশনাল আমি বেসিক্যালি পড়াশোনা করেছি প্রাতিষ্ঠানিকভাবে আসানুল ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে, হ্যাঁ। ওটা করার পরে আসলে আমি প্রফেশনালি ওই জায়গাতে আর আমার বাবা ইনফ্যাক্ট এখনও চান যে আমি কিছু একটা করি ওই জায়গা নিয়ে, কিন্তু আমি আসলে খুব একটা গান নিয়ে আছি ইচ্ছা আমার করে না। হ্যাঁ, গান নিয়েই বেশ ভালোই আছি। খুব সুন্দর একটা অ্যারোমা অলরেডি আমি পাচ্ছি। বাট বাসায় ডেফিনেটলি ট্রাই করব, বাসায় ট্রাই করলে আপনারা এটা টেস্টটা বুঝবেন, অ্যারোমাটাও পাবেন। রাইট, সো আমি এখন এটা যে একদম ওয়ান অফ দি মেইন ইনগ্রেডিয়েন্টস পাইনঅ্যাপল, পাইনঅ্যাপল এটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। পাইনঅ্যাপলটা কিন্তু আমরা খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ বা নাড়াচাড়া কিছুই করব না, এটাকে বোধহয় সিলিং বলা হয়। একটুখানি উপর দিয়ে লালচে লালচে হয়ে আসলে ওই তখনই হচ্ছে আমরা। এবারে আরও কিছু ক্যাপসিকাম হচ্ছে একদম কুচি করে রাখা ছিল, ওটা আমি দিয়ে কালার অ্যাড করব, জাস্ট কালার অ্যাড করার জন্য। এবং এটা দিয়ে আর একদম রান্নাতে কিন্তু খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং খুব ইজি অ্যান্ড
মিষ্টি। সো ইয়া আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দেবো, আমি চুলাটা একটু আগেই বন্ধ করে দিই রান্না শেষ হোক, কারণ প্যানে যেহেতু হিটটা থাকে তখন ওইটা একটু ওই হিটে আরও খানিকটা হয়। এখন কি কি কাজ করছো বললে তো আবার কাজ শুরু হয়েছে, নতুন কোনো মিউজিক ভিডিও বা রেকর্ডিং কিছু করেছো? রিসেন্টলি কোনো মিউজিক ভিডিও করা হয়নি, তবে আমার নিজের কিছু গানের কাজ চলছে, হোপফুলি খুব তাড়াতাড়ি রিলিজ দিতে পারবো ইউটিউব থেকে। ডেফিনেটলি যেহেতু এখন গান ছাড়া মানে রিলিজ দেওয়া মানে ইউটিউবে দেওয়া, সো ওই প্ল্যানটা আছে। আর ফিল্মে রিসেন্টলি বিশ্ব সুন্দরী যে ফিল্মটা রিলিজ পেলো চয়নিকা চৌধুরীর পরিচালিত, ওখানে আমি একটা গান গেয়েছি পিন্টু ঘোষের কম্পোজিশনে, পিন্টু দা এবং আমি আমরা দুজন মিলে ডুয়েট গান। সো দ্যাট ওয়াজ দ্য লেটেস্ট ওয়ার্ক। আচ্ছা ওইটা একটু শুনি তাহলে আমরা, সুযোগটা আছে যখন। এই যে এখন আমার ভেতর কি তোলপার কি তোলপার কি যেন পেয়ে হারিয়ে ফেলা, হঠাৎ আবার হঠাৎ আবার, তবে কি ভুল ছিল চেনার, ভুল ছিল বোঝা পড়া। বাহ কি সুন্দর, কি দারুণ কথাগুলো না? হ্যাঁ কি যেন পেয়ে হারিয়ে ফেলা হঠাৎ। বাহ দারুণ, খুব ভালো লাগলো গানটার কম্পোজিশন কথা যাই বলিনি, কারণ গানটার কথা লেখা আমাদের সবার প্রিয় কবির বকুল ভাইয়ের। হ্যাঁ বকুল ভাইয়ের গান। বাহ একদম সবকিছু মিলে আই কনসিডার মাই সেলফ ভেরি লাকি যে আমি আসলে খুব ছোটই বলবো এবং এত তাড়াতাড়ি আমি বেশ ভালো কিছু গানই পেয়েছি, সেজন্য আমি নিজেকে আসলে খুব ভাগ্যবান মনে হয়। অবশ্যই অবশ্যই, খুব ভালো স্টার্টিং তোমার, কংগ্রেচুলেশন। আপনার গানও কিন্তু আমার বেশ পছন্দ, আপনি যদিও খুব শখ করে বা খুব কম গান করেন, বাট আমরা কিন্তু চাই যে আপনি আরো বেশি বেশি গান করেন। হ্যাঁ আমারও একটা রেকর্ডিং করেছি জি সিরিজের, ওইটা মিউজিক ভিডিওটা এই করোনার জন্য স্টপ হয়ে আছে। হ্যাঁ তো আমি টাইম দিতে পারছিলাম না, এখন ইনশাআল্লাহ করে তাড়াতাড়ি পাবো আমরা ইনশাআল্লাহ। অনেকগুলো কাজে আসার কথা দোয়া করো। অবশ্যই বেস্ট উইশেস, থ্যাংক ইউ। আমাদের রান্নাটা তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রেস্ট হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে দিচ্ছি। আমি আমার মতো করে করছি, এবং এই যে প্রফেশনালিজমের ব্যাপার আসলে সব জায়গাতেই থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং যে কোনো কাজই সেটা যাই হোক না কেন প্রফেশনালরা যেভাবে করেন ওটা সেভাবে আসলে তুমি যেভাবে গান করো সেটা আবার কোনো শেফ করতে পারবে না। সো অতটুকু কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট আমাদের করে নিতেই হয় চেষ্টা যখন করছো, এটাই অ্যাপ্রিসিয়েটেবল। থ্যাংক ইউ। আর যেটা করব আমি একটু লেবুর রস আমি দিয়ে দেবো এটার উপরে, কিন্তু লেবুর রস যদি দেন আপনারা এটা আপনাদের টেস্টের উপর, বাট আমার মনে হয় যে ভিটামিন সি যেহেতু একটু বেশিক্ষণ থাকলে হচ্ছে তিতা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে ডিশটা, সো একটু সাথে সাথেই খেয়ে ফেলতে হবে। আর এই তো বাকিটা ডেকোরেশন যার যার ইচ্ছে মতো করে, একটুখানি লেবু আর একটুখানি ধনে পাতা গার্নিশ করে দিচ্ছি আমি এটার উপর। এটা ইটসেলফ এত কালারফুল আর একটু এত বেশি কিছু অর্নামেন্টেড করার দরকার নেই। সো আমার পাইনঅ্যাপল গার্লিক প্রন রেডি, এবং এটা কিন্তু যদি কেউ ব্রেড দিয়ে খেতে চান অথবা ব্রাউন রাইস দিয়ে খেতে চান সেটাও কিন্তু খুব মজা লাগবে খেতে, আর যদি শুধু খেতে চান তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক আপনারা রান্নাটি দেখলেন, চলুন এর প্রস্তুত প্রণালীটি একবার দেখে আসি। প্রথমে একটি প্লেটে চিংড়ি মাছ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, গোলমরিচ আধা চা চামচ দিয়ে ম্যারিনেট করুন। এখন একটি ফ্রাই প্যানে রেড কাও বাটার অয়েল পরিমাণ মতো, রসুন কুচি আধা কাপ, ক্যাপসিকাম পরিমাণ মতো দিয়ে তাতে ম্যারিনেট করা চিংড়ি মাছ, আনারস এক কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ দিয়ে ভালো করে রান্না করে সার্ভিং ডিশে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাইনঅ্যাপল গার্লিক প্রন। প্রস্তুত প্রণালী দেখে নিলাম। নন্দিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা রান্না আমাদেরকে করে দেখিয়েছো এবং আমাদেরকে গানও শোনালে, খুবই ভালো লাগলো।
নিউজিল্যান্ড ডেয়ারির পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট হ্যাম্পার। বাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য, আর বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, এবার নিচ্ছি রেড কাউ বাটার অয়েল শেফস কিচেন থেকে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম রেড কাউ বাটার অয়েল প্রেজেন্ট শেফস কিচেন অনুষ্ঠানে। আজকে আমরা যে দুটি রেসিপি দেখলাম, চলুন তার পুষ্টিগুণ শেফের কাছ থেকে জেনে নেই। আমি যে প্রথম রেসিপিটা করলাম, হানি লেমন চিকেন স্টেক, চিকেনটা হচ্ছে হোয়াইট মিট, এটা যত অসুখে থাকুক না কেন যে কেউ এটা খেতে পারবে। আর এটাতে লেবুর রস দেওয়া হয়েছে, লেবুতে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। লেবুর রস দেওয়ার কারণে চিকেনের যে পুষ্টিগুণগুলো এগুলো শরীর খুব তাড়াতাড়ি শোষণ করবে। যেখানে মধু ব্যবহার করা হয়েছে, মধু হচ্ছে গিয়ে মহা ঔষধি বলা হয়, মধুতে সব ধরনের ভিটামিন পুষ্টিগুণ আছে। আর এটা অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টিসেপটিক এগুলো বহন করে, যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর ধনেপাতাতে আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর ধনেপাতাটা আমরা লাস্টে ব্যবহার করব, না হলে এটা পুষ্টি উপাদান নষ্ট হয়ে যাবে। আর কালারফুল ভেজিটেবল দেওয়া ছিল, প্রতিদিন একটা মানুষের পাঁচ রকমের কালারফুল ফল এবং সবজি খাওয়া উচিত। কালারফুল ভেজিটেবল অলওয়েজ হেলথ, গুড ফর হেলথ। দ্বিতীয় যে রেসিপিটা ছিল পাইনঅ্যাপেল গার্লিক প্রঞ্জ, চিংড়ি মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ, এখানে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ভিটামিন থাকে, যাদের হাড়ের সমস্যা হাড়ের জন্য খুবই উপকারী চিংড়ি মাছটা। আর অনেকে কোলেস্টেরলের জন্য চিংড়ি মাছটা অ্যাভয়েড করে, কিন্তু আপনি মাথাটা ফেলে দিয়ে বাকি অংশটা ব্যবহার করবেন। আর যদি আপনার হাড়ে কোনো সমস্যা না থাকে, আপনি পুরো চিংড়ি মাছটা আপনি গ্রিল করে বলেন, যে কোনো রেসিপিতে ইউজ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পাইনঅ্যাপেল দেওয়া হয়েছে, পাইনঅ্যাপেল হচ্ছে হজম শক্তিকে বৃদ্ধি করে। আর পাইনঅ্যাপেল আমাদের যে পেটের যে সমস্যাগুলো থাকে, এটাকে অ্যাসিডিটি বলেন যাই থাকে না কেন, পেটটাকে খুবই শান্ত সৃষ্ট রাখে। আর দ্বিতীয় হচ্ছে ধনেপাতা, ধনেপাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ওভারঅল পুরো রেসিপিটাই একটা স্বাস্থ্যসম্মত খাবার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। রেড কাউ বাটার অয়েল প্রেজেন্স শেফস কিচেন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি ঐন্দ্রিল আহমেদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। Delicious shade, spicy recipe te, yummy presentation shobari jonno. Delicious shade, spicy recipe te, yummy presentation shobari jonno. Shake it in, do 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 do. Red Cow Butter, all chef's kitchen.